আল্লাহ তাআলাই রাত ও দিনের পরিবর্তন ঘটান। অবশ্যই অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষদের জন্য এর মাঝে অনেক শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা বিচরণশীল প্রতিটি জীবকেই পানি থেকে পয়দা করেছেন, অতঃপর তাদের মধ্যে কিছু চলে তারা বুকের উপর ভর দিয়ে, কিছু চলে দু পায়ের উপর, কিছু চলে চার পায়ের উপর। আল্লাহ তাআলা যখন যা চান তখন তাই পয়দা করেন, অবশ্যই তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আমি অবশ্যই সুস্পষ্ট করার আয়াতসমূহ নাজিল করেছি, আর আল্লাহ তাআলা যাকে চান তাকে সহজ সরল পথে পরিচালিত করেন। তারা বলে, আমরা আল্লাহ তাআলা ও রাসূলের উপর ঈমান এনেছি এবং তার অনুগত্য করি। এর একটু পরেই তাদের একটি দল আল্লাহ তাআলা ও তার রাসূলের আদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়। ওরা আসলে মুমিন নয়। যখন ওদের আল্লাহ তাআলা ও তার রাসূলের দিকে আহ্বান করা হয়, যাকে যাতে করে তাদের পারস্পরিক মীমাংসা করা যায়, তখন তাদের একটি দল পাশ কেটে সরে পড়ে। যদি এ বিষয়টা তাদের সপক্ষে যায় তাহলে তারা একান্ত বিনীতভাবে তার কাছে ছুটে আসে। এদের অন্তরে কি ব্যাধি আছে? এদের অন্তরে কি ব্যাধি আছে না এরা সন্দেহ পোষণ করে, অথবা এরা কি ভয় করে আল্লাহ তাআলা ও তার রাসূল ওদের প্রতি কোনো রকম অবিচার করবেন? বরং তারা নিজেরাই হচ্ছে জালেম। ইমানদার লোকদের যখন তাদের পারস্পরিক বিচার ফয়সালার জন্য আল্লাহ তাআলা ও তার রাসূলের দিকে আহ্বান জানানো হয়, তখন তারা বলে, হ্যাঁ আমরা শুনলাম এবং তা মেনেও নিলাম। বস্তুত এরাই হচ্ছে সফলকাম ব্যক্তি, যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহ তাআলাকে ভয় করে এবং তার নাফরমানি থেকে বেঁচে থাকে, তারাই হচ্ছে সফলকাম। এ লোকেরা আল্লাহ তাআলার নামে শক্ত কসম খেয়ে বলে, তুমি যদি আদেশ করো তাহলে আমরা অবশ্যই তোমার সাথে বেরিয়ে যাব। হে নবী, তুমি বলো, তোমরা শপথ করো না, আনুগত্য জানাই, তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা ভালো করেই জানেন। তুমি বলো, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, আনুগত্য করো আল্লাহ রাসূলের। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, আল্লাহ তাআলার দিন পৌঁছানোর যে দায়িত্ব তার উপর দেওয়া হয়েছে তার জন্য সে দায়ী, সে দায়িত্ব তোমাদের উপর দেওয়া হয়েছে তার জন্য তোমরা দায়ী, যে দায়িত্ব তোমাদের উপর দেওয়া হয়েছে তার জন্য তোমরা দায়ী। আল্লাহ দিন পৌঁছানোর জন্য যে দায়িত্ব তার উপর দেওয়া হয়েছে তার জন্য সে দায়ী, যে দায়িত্ব তোমাদের উপর দেওয়া হয়েছে তার জন্য তোমরা দায়ী। যদি তোমরা তার কথা মতো চলো তাহলে তোমরা সঠিক পথ থাকবে। রাসূলের কাজ হচ্ছে ঠিক ঠিক মতো পৌঁছে দেওয়া।